والصلاه والسلام على من لا نبي بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يفعل الله بعذابكم ان شكرتم وامنتم قال رسول الله صلى الله عليه وسلم ياتي الناس جمعا خير مال الرجل المسلم الغنم يتبع بها شعاف الجبال ومواكي القطر يفر بدينه من الفتن প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য করছি, যে মহান মনিব আপনাকে আমাকে আজকের এই মাহফিলে এসে বসার সুযোগ করে দিয়েছেন। বহু রাস্তা অতিক্রম তো করার পর, বহু রাস্তা পার করার পর আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাদের মধ্যে এসে বসার এবং কিছু কথা বলার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই আল্লাহ রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবাই বলছি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক রহমাতুল্লিল আলামিন, খাতামান নাবিয়িন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখ খুলেছেন, দরুদ পড়তে বলেছি, মুখ খুলেছেন, খুলেছেন মুখ, খোলেন নাই। আল্লাহর রসুলকে আপনি কি সত্যিই ভালোবাসেন? আপনি আমি কি সত্যিই আল্লাহর নবীকে ভালোবাসি? আল্লাহর রসুলকে, আল্লাহর নবীকে আপনি যদি ভালোবাসতেন, দরুদ পড়তে বললে আপনি উম্মত হিসেবে আপনার মুখ বন্ধ থাকতো? হায় হায়, আপনার এখানে যখন ভোট হয়, ভোটের সময় যখন স্লোগান হয়, আমাদের এদিকে মিছিল বলে, তখন আপনি বল্টু ভাইয়ের নামে স্লোগান দেন, দেন না, দেন না, খুব জোর লঙ্গি যে কোথায় যায় খবর নাই। আমার ভাই, তোমার ভাই, বল্টু ভাই, বল্টু ভাই, এক বল্টু বাপের ভাই, মায়ের ভাই, খালার ভাই, খালুর ভাই, বেটাও ভাই কয়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই যে আপনি বল্টু ভাইকে ভালোবাসেন, আমার কোনো আপত্তি নেই, আপনি কাউকে ভালোবাসতেই পারেন, এটা আপনার ব্যাপার। তবে কথা আমার অন্য জায়গাতে, আপনি আপনার ওই নেতাকে, বল্টু ভাইকে মাইন্ডে নিয়েন না, আপনাকে বুঝানোর জন্য বলছি। ওই বল্টু ভাইকে যতটা আপনি ভালোবাসেন, মহাব্বত করেন, আপনার বাবাকে, আপনার মাকে যতটা ভালোবাসেন, মহাব্বত করেন, তার চাইতে বেশি আল্লাহর নবীকে ভালোবাসতে হবে না? হবে না, শুধু ভালোবাসতে হবে না, ইমানের দাবি, ইমানের দাবি। বুখারী মুসলিমের হাদিস মুত্তাফাকুন আলাইহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেছেন, তুমি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সবার চাইতে, নেতার চাইতে, বাপের চাইতে, মায়ের চাইতে, তোমার যত ভালোবাসার জিনিস আছে সব কিছুর চাইতে আল্লাহর নবীকে যদি তুমি বেশি ভালোবাসা দিতে না পারো, পরিপূর্ণ ইমানদার হতে পারবে? আপনি কি জানেন, স্বয়ং আপনি কি জানেন, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে ভালোবাসেন? আপনি কি জানেন, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে ভালোবাসেন? শুধু তাই নয়, আপনি অবাক হবেন, আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে কখনো সরাসরি ভালোবাসা দেখিয়েছেন, কখনো আল্লাহ রব্বুল আলামিন এমন ইঙ্গিতে ভালোবাসা দেখিয়েছেন, আপনি অবাক হবেন। একটা দেখাবো আপনাকে, একটা দেখাবো, আপনি দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 30 পারা কোরআন নাজিল হয়েছে না হয় নাই? 30 পারা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বার আয়াত নাজিল করেছেন, হাজার হাজার বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের আয়াত নাজিল করেছেন। অথচ আশ্চর্য হবেন, অথচ আপনি অবাক হবেন, আল্লাহ রাব্বুল আলামিন একবারও তার নবীকে ইয়া মুহাম্মদ, এবার শোনো তোমার উপরে কোরআন নাজিল হবে, এই কথা বলে ইয়া মুহাম্মদ বলে আল্লাহ কোরআনে একবারও তার নবীকে ডাক দেন নাই। অবাক, আপনি আপনার ছেলেকে ভালোবেসে অনেক নামে ডাকেন, অনেকভাবে ডাকেন, কিন্তু আপনার ছেলেকে আপনি কয় বছর নাম না ধরে আপনি কত আদরের ডাক দেবেন? এক সময় না এক সময় নাম নেবেনই, কথা বলেন ঠিক নেই না? অথচ 30 পারা আল্লাহ নাজিল করেছেন নবীর উপরে, একবার ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ এভাবে ডাকেন নাই। আল্লাহ অন্য নবীকে ডাক দিয়েছেন, হে আদম, হে ইব্রাহিম, এইভাবে আল্লাহ ডাক দিয়েছেন, আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, আল্লাহ ডাক দিয়েছেন ইয়া নূহ ইহবিতু বিসালামি মিন্না ওয়া বারাকাত, আল্লাহ ডাক দিয়েছেন ইয়া ইব্রাহিম কদ সাদদাক্তা রুইয়া, আল্লাহ ডাক দিয়েছেন ইয়া মূসা লা তাখফ, আল্লাহ ডাক দিয়েছেন ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাই, আল্লাহ ডাক দিয়েছেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগোলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, আল্লাহ ডাক দিয়েছেন ইয়া ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব
কিতাবে বিকুওয়া আল্লাহ ডাক দিয়েছেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, কিন্তু ইয়া মুহাম্মদ কোরআনে একবারও পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার নবীকে ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কম্বলওয়ালা চাদরওয়ালা, আল্লাহ এই শব্দগুলো বলে তার নবীর দৃষ্টি আকর্ষণ করেছেন, তার উপরে তাকে ডাক দিয়েছেন। আল্লাহ যখন তার রসুলকে ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ যখন তার নবীকে ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী, হে আমার সম্মানিত নবী। বলেন না সুবহানাল্লাহ, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ ডাকার প্রয়োজন হয়েছে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া মুহাম্মদ কোরআনে একবারও নাই। যারা হাফেজ আছে জিজ্ঞেস করেন, এখানে বড় বড় আলেমরা আছে জিজ্ঞেস করেন, ইয়া মুহাম্মদ আল্লাহ বলেন নাই? যখনই আল্লাহর নবীর নাম কোরআনে নিয়েছেন, আল্লাহ নবীকে হয় রাসূল বলে নবী বলে পরিচয় করে দিয়েছেন, এই জন্য নাম নিয়েছেন, শুধু শুধু ডাকার জন্য আল্লাহ কোরআনে নবীর নাম নেন নাই। আল্লাহ যখন তাকে পরিচয় করে দিয়েছেন দুনিয়ার মানুষের কাছে, আল্লাহ ডাক দিয়ে বলেছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আর মুহাম্মদ তিনি তো অবশ্যই একজন রাসূল, আল্লাহ ডাক দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তিনি একজন রাসূল। আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, তিনি শেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার নাম নিয়েছেন যখন বলেছেন নবী, যখন বলেছেন রাসূল, যখন পরিচয় করে দিয়েছেন পৃথিবীর মানুষের সামনে, তখনই শুধু নাম নিয়েছেন। এছাড়া আল্লাহর নবীর নাম আল্লাহ কোরআনে ডাকার জন্য একবারও ডাকে নাই। আশ্চর্য, ইঙ্গিত বুঝেন, বুঝেন, ইঙ্গিত বুঝেন তার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা ভালোবাসেন যে নাম ধরেই ডাকলেন না। কোরআনকে কি অলংকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাজালেন, ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিলেন দেখো আমি আমার রাসূলকে কত ভালোবাসি। হায় হায়, আপনি আমি ভালোবাসি, ভালোবাসলে দরুদ পড়তে বলেছি আপনি পড়েন নাই, কথা অনেক দূর চলে গেছে। আপনি যদি আল্লাহ রাসূলের উপরে দরুদ পড়েন লাভ আছে না নাই? অবশ্যই লাভ আছে। আপনি হাদিসটি নাসায়ে পাবেন, বাংলাদেশের ছাপ নাসায় 2 নম্বর খণ্ড 223 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 1299। এই হাদিস রয়েছে মিশকাতুল মাসাহাবি 2 নম্বর খণ্ডের 921 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবে। হাদিসের ফজিলত এর পরের হাদিসে আরো বেশি আছে, নাসাই 2 নম্বর খণ্ড 224 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 1300। এই হাদিস রয়েছে মিশকাতুল মাসাহাবি 2 নম্বর খণ্ডের 922 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাড়িয়ে বলছেন যে আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন, তার 10টি গুণা আল্লাহ ক্ষমা করে দেবেন, তার 10টি মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ, কি সুবহানাল্লাহ বলে লাভ না লস? ইবনু মাজা প্রথম খণ্ড 145 নম্বর পৃষ্ঠার 280 নম্বর হাদিস, হাদিসটি বুখারিতে রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি বলে সুবহানাল্লাহ, কেউ যদি বলে আল্লাহু আকবার, আল্লাহ তার উপরে এত বেশি সন্তুষ্ট হয়ে যায় আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সবগুলো পূরণ করে যত নেকি হয় আল্লাহ ওই নেকিটা তার আমল নামাতে দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব সংক্ষেপে কথা বলবো, কথা আমি লম্বা করব না, দীর্ঘায়িত করব না। টানা প্রোগ্রাম আমি আপনাদের দেশে এসে কয়েকদিন ধরে করছি, আসলে আপনাদের ভারতের কিছু কিছু এলাকার কালচারটা একটু কষ্টকর আমাদের জন্য হয়। গত রাত্রে আগের দিন উঠিয়ে আপনার 28 তারিখ থেকে আমি ছিলাম মেদিনীপুরের ওইদিকে, 28 তারিখ, 1 তারিখ, 2 তারিখ এদিকে মেদিনীপুরের ওইদিকে ছিলাম। একদিন আমাকে উঠিয়েছে রাত 1:30, নামিয়েছে 3:30, আরেকদিন একটু আগে উঠিয়েছে, আর গতকালকে আমাকে উঠিয়েছে 1:40, নামিয়েছে 3:40। একটু পরে ফজরের আজান, না ঘুমাতে পেরেছি না কিছু করতে পেরেছি, কষ্ট মষ্ট করে কলকাতাতে এসে 1 ঘন্টা ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে টলমল করছি, মনে হচ্ছে না 10টার ট্রেন ধরতে পারবো না, আবার ঘুমাইলাম, ঘুম থেকে উঠে 12:40 ট্রেন লালগোলা ধরে আপনাদের এখানে এসেছি। তো আমিও একটু শারীরিকভাবে একটু ক্লান্ত রয়েছি, টানা কয়েকদিন প্রোগ্রাম আছে করে ইনশাল্লাহ হয়তো বা 14-15 তারিখে আমি বেরিয়ে যাব আমার দেশে। তো এই জন্য আপনাকে আমি বেশি কষ্ট দেব না, আমি বেশি কষ্টও নেব না, মোটামুটি 1 ঘন্টা কথা বললে আপনারা থাকবেন না, চলে যাবেন, থাকবেন ইনশাল্লাহ। আমার ভাইরা, আমি বিশাল কোনো বক্তা, বিশাল কোনো আলেম, মহা কিছু এমন কিন্তু কিছু নয়। আপনারা হয়তো ভাবছেন আরে বাপ রে বাপ, বাংলাদেশ থেকে এনেছে, তাও আবার এনে দেখছি দাড়ি টাড়ি কিছু নেই, কাটে নাকি? আসলে দাড়ি কাটি না, দাড়ির সাইজই এইটুকু।
মানে আসলে বয়স কম, আমার বয়স 20 বছর রানিং চলছে, তো এই বয়সে আর দাড়ি কতই বড় হবে? নাকি বলছেন হুজুর ইউরিয়া সার দিয়ে বড় করেন? তো আসলে আমি ছোট্ট মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কিছু খেদমত আমার দ্বারা নেয়, আপনাদের সামনে এসেছি, এইভাবে বুঝেন না যে আমি বিশাল একেবারে মহা কিছু, এমন কিছু নয়। আমার ভাইরা, আল্লাহ কিছু খেদমত নেয়, আল্লাহ কিছু দয়া করে বিভিন্ন জায়গাতে নিয়ে যায়, আল্লাহর দয়া আছে বিধাই বলতে পারি। এছাড়া আমার কোনো বাহাদুরি, জ্ঞানের বাহাদুরি আমি 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 মনে করি এমন কিছু আমার নাই। তারপরেও বুঝবেন, বলবেন যে হুজুর আপনি উঁচাতে বসেছেন, আপনি মনে হয় বিশাল কিছু। আরে ভাই, উঁচাতে বসলেই, উপরে থাকলেই সব কিছু সবসময় দামি হয় না, কথা আমার বুঝেন। উপরে কোনো কিছু সবসময় থাকলে সবসময় ওইটা দামি হয় এমনটা নয়। যেরকম এই যে আপনাকে একটা সহজ করে বুঝাই, টাকা আছে না নাই ভারতে? আমি জানি ভারতে যেহেতু 19 সাল থেকে আমি টুকটাক আসি, আমি জানি ভারতের সবচেয়ে বড় যে টাকা এটা হচ্ছে 2000 টাকা, এটা থাকে সবার নিচে, তাই কি না? টাকা যখন গোছান 2000 সবার নিচে, তার উপরে 500, তার উপরে 200, তার উপরে 100, তার উপরে 50, তার উপরে 20, তার উপরে 10, তার উপরে 5 টাকা, কথা বলেন ঠিক কিনা? নিচে কয় হাজার, উপরে কয় টাকা। তো 2000 নিচে গেছে, এই জন্য কি 2000-এর দাম কমে গেছে? আর 5 টাকা উপরে এসেছে, এই জন্য কি 2000-এর চরদাম বেশি হয়ে গেছে? আমি জানি আশেপাশে অনেক বড় বড় আলেমরা বসে আছেন, আজকের সভাপতি সাহেব ইলমের বট গাছ আমাদের জন্য, যার কাছ থেকে বহু মানুষ আমরা তার ছাত্র হতে পারলে, তার ছায়া নিতে পারলে, ইলম তার কাছ থেকে নিতে পারলে নিজেদেরকে আমরা ধন্য মনে করতাম। এত বড় বড় আলেমরা রয়েছে আশেপাশে, আমি জানি তারা আমাকে পড়ানোর যোগ্যতা রাখে, তাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। আমি জানি আশেপাশে এইরকম অনেক 2000 টাকার নোট আছে ইলমের দিক থেকে। আমি যতই উপরে বসেছি, আমি কয় টাকা? 5 টাকা, মনে রাখবেন, আমি কয় টাকা? 5 টাকা। সবসময় উপরে থাকলে দাম বেড়ে যায় না। আমার ভাইরা, অল্প সময় কিছু আপনাকে কোরআন সুন্নাহ থেকে আমি কথা শুনিয়ে দেবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। এখন আসেন যে বিষয়ে কথা বলবো, সংক্ষেপে ওইদিকে চলে যাই। একটা জিনিস আমি লক্ষ্য করেছি, রাস্তা দিয়ে যে দুই একবার গেছি, আমি দেখেছি যুবকরা রাস্তায় হই হই গই গই করে ঘুরে বেড়াচ্ছে, এখনও ঘুরে বেড়াচ্ছে। ওদের কোনো সেন্সই নেই, ওদের কোনো অনুভূতি নেই, মনে হয় আল্লাহ ওদের মধ্যে এরকম কোনো সেন্সরই দেয় নাই যে এখানে একটা কোরআনের মাহফিল হচ্ছে, ওরা যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, শোনার জন্য বুঝার জন্য তাদের 1 মিনিটও সময়। হায় হায়, এটা ভালো লক্ষণ নয়, এটা খুব খারাপ লক্ষণ। বর্তমান মসজিদের দিকে তাকিয়ে দেখুন, মসজিদের মধ্যে 5-10টা বুড়া মানুষ নামাজ পড়ে, 40-50 বছর বয়স, যুবক কয়টা আছে? যুবক কয়টা আছে মসজিদের মধ্যে? এইটা ভালো লক্ষণ নয়। মাহফিলে আপনি জরিপ করুন, দেখা যাবে যুবকরা মাহফিলে খুব কম, এইটা ভালো লক্ষণ নয়। যুবকরা যত ভালো কাজ থেকে সরে যাবে, যুবকরা যত মসজিদ থেকে সরে যাবে, যুবকরা যত মাহফিল থেকে সরে যাবে, যুবকরা যত ভালো কাজ থেকে সরে যাবে, সমাজের ধ্বংস মনে করবেন খুব তাড়াতাড়ি কাছে চলে আসছে। আপনি মসজিদের দিকে তাকিয়ে দেখুন, 40-50 বছর বয়সী এই মুরব্বীরা কবরের মধ্যে চলে গেলে যুবক বাচ্চা কেউ নাই, এই মসজিদ আবাদ করবে কে? মসজিদ তো ফাঁকা পড়ে থাকবে। এই মাহফিলে আজকে আপনি দেখেন যুবকদের সংখ্যা কম। এই কিছুদিন পর আপনারা যখন ধীরে ধীরে আল্লাহর দুনিয়া থেকে সবাই যাবে, আপনিও যাবেন আমিও যাব, কিছুদিন পর আপনি খেয়াল করে দেখেন, কল্পনা করে দেখেন, এই মাহফিল মসজিদগুলো ফাঁকা পড়ে আছে। হায় হায়, আপনি বুঝতে পারছেন না, এটা ভালো লক্ষণ নয়, এটা খারাপ লক্ষণ। শুনুন, ইসলাম মানার জন্য আপনি পরিবেশ আর ভালো পাবেন না। এখন যা দেখছেন, যত দিন যাবে তত পরিবেশ খারাপ হবে। আপনি ইসলাম পালনের জন্য বর্তমানে যে সময় সুযোগ তৌফিক পাচ্ছেন, কিছুদিন পর এটা পাবেন না। দিন যত যাবে আপনার ইসলাম পালন করা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। শুধু কঠিন হবে না, এমনও সময় আসবে যে আপনি আপনার বাড়িতে থেকে, আপনি আপনার ঘরে থেকে, আপনি আপনার সমাজে থেকে ইসলাম মানতে পারবেন না। আপনাকে ইসলাম মানার জন্য বাড়ি ঘর সমাজ ত্যাগ করে পাহাড়ে জঙ্গলে যেতে হবে। আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে? কথা কি আমার আপনারা বুঝতে পারছেন? মাইকের কথা ঠিক আছে? আচ্ছা, বড় বড় আলেমরা স্টেজে আসেন, আমার ত্রুটি বিচ্যুতি হলে তারা ধরিয়ে দেবেন ইনশা আল্লাহ। আমার ভাইরা, আমি বলছিলাম সময় যত যাবে ইসলাম পালন করা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। শুধু তাই নয়, এমনও সময় আপনার সামনে আসবে, আরে আসবে কি, এসে গেছে, আপনি চাইবেন ইসলাম মানতে, আপনি ইসলাম মানতে পারবেন না। আশ্চর্য কথা বলছেন, আমি ইসলাম মানতে চাইবো আর আপনি বলছেন মানতে পারবো না, এটা কেমন আশ্চর্য কথা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আচ্ছা এই গাড়িগুলো বারবার যাচ্ছে, এনারা হর্ন দিচ্ছে কেন এতবার? আপনারা বুঝতেছেন না যে আজকে একটা মাহফিল, আপনারা হর্ন দিলে কি ক্লিয়ার হবে? কমন সেন্স নাই আপনাদের? আস্তে আস্তে পার হয়ে চলে যান, হর্ন দিচ্ছেন কেন এতবার? কোনো আওয়াজ করবেন না আশেপাশে, ঠিক আছে? কমিটির ভাইরা যারা আছেন, ভলেন্টিয়ার ভাইরা, একটু লক্ষ্য করবেন এই ব্যাপারটা।
আর ওনারা হর্ন দিচ্ছে তো দিচ্ছে একবারে পাইকারি হালে, এ মাথা থেকে দিচ্ছে ও মাথা পর্যন্ত। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি আপনাকে বলছিলাম, আশেপাশে কথা বললেন না, চুপ, একদম চুপ, সাইলেন্ট প্লিজ, কিছু বলার লাগলে লিখে বলেন, আসতে বলেন, কথা বললেন না। আমি আপনাকে বলছি, আপনি ইসলাম মানার জন্য পরিবেশ আর ভালো পাবেন না, যত দিন যাবে ইসলাম মানা আপনার জন্য কঠিন হয়ে যাবে। শুধু কঠিন হবে না, আপনার সামনে এমন একটা সময় আসবে, আপনি এমন একটা সময় পার করবেন ইসলাম মানার জন্য, আপনাকে আপনার বাড়ি ঘর সমাজ ছেড়ে চলে যেতে হবে পাহাড়ে জঙ্গলে। আশ্চর্য কথা, আমি আমার একটা কথাও বানিয়ে বলছেন, আপনি খোলেন সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে, আপনি হাদিসটি পাবেন, সহিহ মুসলিমে হাদিসটি পাবেন, 214 নম্বর হাদিস, বাংলাদেশের ছাপ, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী বলেছেন যে এমন একটা বাদিরু বিল আমালি ফিতানান কাকিতু ইল্লাইলিল মুজলিম ইসবিহুর রাজুলু মুমিনান আও ইয়ুমসি কাফির ওয়া ইয়ুমসি কাফিরান আও ইয়ুমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমল করার ব্যাপারে তাড়াতাড়ি করো, তোমরা ভালো কাজ করার ব্যাপারে তাড়াতাড়ি করো, কেন তোমাদের মধ্যে এমন একটা সময় অচিরেই আসবে, তোমাদের মধ্যে এমন একটা সময় তোমরা অচিরেই পার করবে, যেই সময়ের মানুষগুলো সকালবেলা ইমানদার থাকবে বিকাল সন্ধ্যা হতে হতে কাফের হয়ে যাবে, যেই সময়ের মানুষগুলো বিকালবেলা সন্ধ্যাবেলা ইমানদার থাকবে সকাল হতে হতে কাফের হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন আল্লাহ নবী বলছেন যে ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া, সে তার ইসলামকে, সে তার জান্নাতে যাওয়ার পন্থাকে, সে তার দিনকে, ইসলামকে দুনিয়ার কিছুর মূল্যে বিক্রি করে দেবে। আমার ভাইরা, এমন একটা সময় আপনার আমার উপর দিয়ে যাবে, শুধু যাবে নয়, অলরেডি যাওয়া শুরু হয়েছে। আজকে একটা মানুষ জানেই না ইমান কি করে ভাঙে, অজু ভঙ্গের কারণ আপনি জানেন, ইমান ভঙ্গের কারণ আপনি জানেন না। এখানে মাহফিলে জরিপ যদি করা হয়, দশটা মানুষও ইমান ভঙ্গের 10টা কারণ আপনি বলতে পারবেন না, অথচ অজু ভঙ্গের কারণ আপনি জানেন, ইমান ভঙ্গের কারণ জানেন না। এই তো আপনার এই অবস্থাতেই তো ইমান ভেঙে যাবে, আপনি টের পাবেন না। ওই যে আল্লাহ নবী বলছেন, সকালবেলা ইমানদার বিকালবেলা কাফের, সকালবেলায় আপনার বিকালবেলা সন্ধ্যাবেলা ইমানদার, পরের দিন সকাল হতে হতে কাফের। শুধু তাই নয়, আমি আপনাকে বলেছি, আপনার সামনে এমন একটা সময় অচিরে আসছে, যুবকরা কান খাড়া করে শোনো, যুবকদের উদ্দেশ্যে বলছে, কান খাড়া করে শোনার জন্য বলছি, এমন একটা সময় আপনার আমার সামনে আসবে, আসছে, আপনি চাইবেন ইসলাম মানতে, কিন্তু আপনার সমাজে থেকে আপনি ইসলাম মানতে পারবেন না। আমি আমার মুখের কথা বলছি না, হাদিস খুলেন বুখারী, 5061 নম্বর হাদিস, বাংলাদেশের ছাপ, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই তোমাদের মধ্যে একটা সময় আসবে, আল্লাহর নবী বলেছেন, ইয়াতি আলান নাসি জামাআনুন খায়রু মালির রাজুলিল মুসলিমিল গানাম ইয়াতবাউ বিহা শাআফাল জিবালি ওয়া মাওয়াকিয়াল কত্রি ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান। আল্লাহর নবী বলছেন, অচিরেই তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে, আল্লাহর নবী বলছেন, অচিরেই তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে, যেই সময়ে একটা মুসলিমের উত্তম সম্পদের নাম হবে কয়েকটা ছাগল আর কয়েকটা বকরি। গনাম মানে শুধু ছাগল বকরি নয়, ভেড়া দুম্বা, এই ছাগল বকরি জাতীয় যত প্রাণী আছে সব গনামের মধ্যে উল্লেখযোগ্য। আল্লাহ নবী বলছেন, অচিরেই তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে, যেই সময়ে একটা মুসলমানের উত্তম সম্পদের নাম কি হবে, কয়েকটা ছাগল আর বকরি। আমার কথা কি আপনারা শুনছেন, মাঠে আছেন না চলে গেছেন? হ্যালো।